হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মাইল স্টাডি। আমি আশা করছি প্রত্যেকের প্রিপারেশন খুব ভালো চলছে। আজকের ভিডিওটা তোমাদের মোস্ট ডিমান্ডিং ভিডিওর মধ্যে একটা, সেটা হলো রাজ্য পুলিশ কনস্টেবল, যার জন্য তোমরা সারা বছর তোমাদের শারীরিক এবং মানসিক প্রস্তুতি নিতে থাকো। এই পরীক্ষার বাকি আর মাত্র 11 দিন, যেরকমটা আমাদের কাছে অফিসিয়াল নোটিফিকেশন এসেছে সেই অনুযায়ী পরীক্ষা 26 তারিখে হতে চলেছে। আমি এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা যারা জানতে চেয়েছো শেষ মুহূর্তে সাজেশন, অর্থাৎ শেষ মুহূর্তে কিছু স্ট্র্যাটেজি আমি তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো তোমরা করে যেতে পারো। এবং যেভাবে মার্কস ডিভিশন রয়েছে সেই ডিভিশনের বেসিসে আমি শেয়ার করব, এবং শেষে আমি এমন একটি বা দুটি বই বলবো যে বইগুলো যদি তোমাদের কাছে থাকে তাহলে সেই বইগুলো থেকে তোমরা স্ট্যাটিক পার্টটা পড়ে যেতে পারো, এবং তার বাইরে খুব একটা প্রশ্ন পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কনস্টেবল পদে দেওয়া হয় না। তো চলে আসছি আমি সাজেশনে এবং স্ট্র্যাটেজিতে। দেখো, আমাদের এক্ষেত্রে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকে 50 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে ম্যাথামেটিক্স সেটা থেকে থাকে মাত্র 30 নম্বর, এবং তারপরে থাকে রিজনিং, ভার্বাল নন ভার্বাল মিলিয়ে থাকে 20 নম্বর। তো এক্ষেত্রে আমি একটু কিছু জিনিস একটু ডিসকাস করে দিতে চাইবো। এই সময় দাঁড়িয়ে যারা কনস্টেবল পরীক্ষা দিচ্ছ, তোমাদের মধ্যে মূলত 3 রকম ক্যান্ডিডেটকে আমি ভাগ করেছি। এক ধরনের ক্যান্ডিডেট আছো যারা জেনারেল নলেজে খুব ভালো, কিছু আছে যারা অঙ্কে খুব ভালো এবং রিজনিংয়ে খুব ভালো, এবং কিছু আছে যারা অল টোটালি যথেষ্ট ভালো, অর্থাৎ তারা ব্যালেন্সড ক্যান্ডিডেট। তো যারা এই মুহূর্তে জেনারেল নলেজের দিকে বেশি ঝোঁক রেখেছো, অর্থাৎ জেনারেল নলেজ যাদের খুব স্ট্রং আছে, যারা জিকে অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব ভালো করে পড়ে ফেলেছো, তাদের বলবো এই শেষ কয়েকটা দিন, অর্থাৎ মাত্র 10-11 দিন বাকি, এই সময়টাতে অঙ্ক এবং রিজনিংয়ে বিশেষ সময় দিও না। যে পার্টটা পড়েছো সেই পার্টটাকে খুব ভালো করে পড়ে, খুব ভালো করে রিভাইজ দিয়ে পরীক্ষা দিতে যাও। এবং যারা অঙ্কের পার্ট এবং রিজনিং পার্টে স্ট্রং আছো, আমি সেক্ষেত্রে একটা কথা তাদেরকেও বলবো একইভাবে, তোমরা অঙ্ক এবং রিজনিংয়ে সব থেকে বেশি সময়টা এই মুহূর্তে ইনভেস্ট করো, তোমরা জেনারেল নলেজে দিতে যেও না। তার কিছু কারণ আছে। জেনারেল নলেজ কিন্তু একটা ভাস্ট একটা সিলেবাস, এবং সেক্ষেত্রে ইতিহাস আছে, INM আছে, পলিটি আছে, ইকোনমিক্স আছে, এবং তার সাথে যে কারেন্ট অ্যাফেয়ার্স, এই মুহূর্তে বুঝতেই পারছো PSC কিন্তু কিছু প্রিভিয়াস ইয়ার্স থেকেও কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিচ্ছে। সুতরাং এখন এরকম ব্যাপারটাও নেই যে আমি 1 বছর কিংবা 6 মাস পড়ে গেলাম আমি সেখান থেকেই পাবো। PSC বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু 2019 থেকেও এবারে কপি করেছে, যদি আমরা অন্যান্য পরীক্ষাগুলো দেখি। তো সেক্ষেত্রে যারা প্রথম আমার গ্রুপ এ ক্যান্ডিডেট, যারা জেনারেল নলেজে যথেষ্ট ভালো, তারা জেনারেল নলেজটার দিকেই এই মুহূর্তে ফোকাস রাখো। যারা ম্যাথামেটিক্স এবং রিজনিংয়ে ভালো, যাদের এই প্র্যাকটিসটা ভালো আছে, তারা ম্যাথ এবং রিজনিং ছেড়ে অন্য কিছুর দিকেই যেও না। পারলে কিছু টুকটাক জেনারেল নলেজ পড়ো 2-3 দিন, কিন্তু বাকি সময়টা পুরোটাই ম্যাথামেটিক্সেই দেবে। এবং যারা ব্যালেন্সড ক্যান্ডিডেট তাদের জন্য তো এই ভিডিওটা খুবই কাজে লাগবে, প্রত্যেকের জন্যই লাগবে অবশ্যই, কিন্তু যারা ব্যালেন্সড ক্যান্ডিডেট তাদের জন্য এখানে আমি কিছু ছক করে দিয়েছি, ছকগুলো তোমরা যদি পড়ে যেতে পারো, এবং শেষে আমি যে বইটার কথা তোমাদেরকে বলবো বা দুটি বইয়ের কথা তোমাদেরকে আমি বলবো, সেই দুটি বই যদি তোমরা ফলো করে যাও, আমার মনে হয় না তার বাইরে কোনো স্ট্র্যাটেজিকে তোমাদের WBP কনস্টেবলে আসবে। তো চলো চলে আসছি আমি ইতিহাসে। আমি একটু GS পার্টটা একটু তোমাদেরকে দেখিয়ে দেবো। ইতিহাসের আমি সমস্ত পার্ট নিয়ে নিই, আমি 3 ভাগে ভাগ করেছি। প্রাচীন যুগের ইতিহাস অর্থাৎ এনশিয়েন্ট হিস্ট্রি, মধ্যযুগ মিডিভাল, এবং আধুনিক যুগের ইতিহাস। এখানে প্রাচীন যুগের ইতিহাসে প্রচুর কিছু আছে, তোমরা জানো প্রি হিস্ট্রি আছে, তারপরে হরপ্পা আসে, হরপ্পার পরে বৈদিক আসে, বৈদিকের পরে ধর্মীয় আন্দোলনগুলো আসে, ধর্মীয় আন্দোলনের ঠিক আগে আসে ষোড়শ মহাজনপদ, তারপরে বিভিন্ন বংশগুলো শুরু হয়। আমি এগুলো কোনোটাই নিইনি, এগুলো থেকে দুটো একটা প্রশ্ন অবশ্যই কনস্টেবলে আসে, আসা উচিত। আমি শুধুমাত্র শেষ মুহূর্তে স্ট্র্যাটেজি হিসাবে পাশ করার মতো যে যে জিনিসগুলো আমাদের না পড়লেই নয়, এগুলো পড়ে যেতেই হবে, আমি শুধুমাত্র সেগুলো নিয়েছি তোমাদের জন্য। তো দেখো, প্রাচীন যুগের ইতিহাসে আমরা দেখবো হর্ষঙ্গ বংশ, অর্থাৎ যেটা বিম্বিসার শুরু করেছিলেন, হর্ষঙ্গ বংশ থেকে কিন্তু তোমরা আশা করতেই পারো একটা প্রশ্ন, বুদ্ধ এবং মহাবীর থেকে একটা দুটো প্রশ্ন আশা করতেই পারো। এবং মৌর্য বংশ এই প্রাচীন যুগের ইতিহাসের মধ্যে খুব বড় একটা পার্ট প্লে করে, মৌর্য বংশ থেকে কিন্তু বেশ খানিকটা প্রশ্ন আসে। তো এবার চলে আসছি মধ্যযুগের ইতিহাসে। মধ্যযুগের ইতিহাসে তোমরা প্রচুর কিছুই পাবে, কিন্তু আমি দুটো ভাবে ভাগ করে নিয়েছি। এই দুটো পার্ট তোমাদেরকে খুঁটিনাটি জেনে যেতে হবে, যে এই দুটো পার্টের কিছু স্ট্যাটিক জিকে তোমাদেরকে অবশ্যই জেনে যেতে হবে, যদি তোমরা জিকেতে এবং GS-এ যদি তোমরা স্কোরটা করতে চাও। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এবারে হতেই পারে বেশ কঠিন দিয়ে দিল তোমাদের জন্য, সেটা পরীক্ষার পরেই আমি জানতে পারবো আমার প্রেডিকশন ঠিক হলো কিনা। মধ্যযুগের ইতিহাসে কিন্তু তোমরা খুব ভালো করে দেখে যাবে দিল্লি সুলতানেট, অর্থাৎ দিল্লি সাম্রাজ্য, এবং তারপরে দেখে যাবে মুঘল সাম্রাজ্য। প্রত্যেকটা মুঘল যারা এম্পেরার ছিলেন, যারা সম্রাট ছিলেন, প্রত্যেকটা সম্রাটের নাম, দিল্লির যে যারা সম্রাট ছিলেন তাদের নাম, সেই বংশের প্রতিষ্ঠা কে করেছিলেন, তাদের সাথে বাকিদের রিলেশন কেমন ছিল, এবং সেই সময়কার কিছু বিজনেস, সেই সময়কার যে সোশিও ইকোনমিক কন্ডিশন, সেই সময়কার যে কবুলিয়ত পাট্টা বলো বিভিন্ন জায়গাতে যে ছিল, তাদের যে সমস্ত ট্যাক্সেসগুলো ছিল, করগুলো ছিল, সেগুলো অবশ্যই দেখে যাবে। এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আসে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এইখানের প্রচুর বই লেখা আছে, প্রচুর লেখা বই আছে, সেই বইগুলোর নামগুলো তোমরা দেখে যেও। আমি বইয়ের লিস্ট অবশ্যই পরীক্ষার আগে তোমাদেরকে একবার শেয়ার করে দেবো ভিডিওর মাধ্যমে।
তো এবার আসছি খুব ইম্পর্টেন্ট আর একটা পার্টে, যেটা আধুনিক যুগের ইতিহাস। এটা অনেকটা ওয়েটেজ ক্যারি করছে এই মুহূর্তে, WBP শুধু নয়, তোমরা যারা অনেকে SI পরীক্ষা দেবে SI তো অনেকটা ওয়েটেজ ক্যারি করছে। তো আধুনিক যুগের ইতিহাসে দেখো কিছু জিনিস খুব গুরুত্বপূর্ণ পড়তেই হয়, আমি প্রচুর কিছু অ্যাড করিনি কারণ সেগুলো একটু লেস ইম্পর্টেন্ট এগুলোর থেকে, কিন্তু অবশ্যই সেগুলো থেকেও প্রশ্ন আসবে যেহেতু এটা শেষ মুহূর্তে স্ট্র্যাটেজি। আমি আবার বলছি, গভর্নর এবং ভাইসরয়ের ব্যাপারে আমরা পড়বো, সব গভর্নর সব ভাইসরয় পড়ার দরকার নেই, মোটামুটি 5টা 6টা ইম্পর্টেন্ট গভর্নর এবং ভাইসরয় পড়ে নিলেই হবে। সেই গভর্নরদের কাজ, তাদের কিছু, তাদের আগে কি গভর্নর ছিলেন, তাদের পরে কি গভর্নর ছিলেন, প্রথম গভর্নর কে ছিলেন, প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, প্রথম ভাইসরয় কে ছিলেন, শেষ ভাইসরয় কে ছিলেন। এরপরে আমরা দেখবো 1885 থেকে প্রায় 1915 সালের কিছু ইতিহাস দেখবো, যেটা কিনা ভারতীয় জাতীয় কংগ্রেস, তাদের উত্থান, সেই সময় অ্যালান অক্টেভিয়ান হিউমের কিছু কার্যাবলী, কারা তার সেফটি ভলভ তথ্য কি, এই বিষয়গুলো আমাদেরকে একটুখানি জানতে হবে। এবং ভারতীয় জাতীয় কংগ্রেস যখন তৈরি হয়েছিল সেই সময় বেশ কিছু গুণী ব্যক্তি, কিছু নামী প্রখ্যাত ব্যক্তি ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যাবলী নিয়ে বেশ কিছু আখ্যা দিয়েছিলেন। এরকম কারা কারা ছিলেন তাদের নামগুলো তোমাদেরকে জানতে হবে, কিছু ওয়ান লাইনার আছে, কারণ তোমাদেরকে ওয়ান লাইনার বাদে, খুব একটা স্ট্যাটিক বাদে এই পার্টটাতে ডাইনামিক কোনো প্রশ্ন করবে না। এরপর আসছি কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ এবং সাল। এবার যদি আমি গুরুত্বপূর্ণ যুদ্ধ এবং সালে আসি, এটা কিন্তু শুধুমাত্র যে আমি আধুনিক যুগের ইতিহাসই তোমাদেরকে বলছি সেরামটা নয়, মধ্যযুগ থেকে আধুনিক যুগের মধ্যে বহু গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়েছে। মধ্যযুগের একদম শুরু যদি পানিপথ থেকে আমরা ধরি, যদিও তারও আগে হয়েছে, 1191 সালে হয়েছে তরাইনের যুদ্ধ, তারও আগে হয়েছে 712 সাল মোহাম্মদ মীর কাসিম যখন এসেছিলেন, সেই সময় থেকে যদি আমরা ধরি একদম শেষ অব্দি যে যুদ্ধগুলো আছে, হয়তো আমাদের বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ অব্দি যদি আমরা ধরি, তোমরা যদি সেগুলো দেখো তো সেক্ষেত্রে প্রত্যেকটা যুদ্ধ এবং সাল তোমরা একটা খাতা নাও, সে খাতা এখনই ইন্টারনেট থেকে সে তথ্যগুলো সংগ্রহ করো, করে খাতায় লিখে নাও, কারণ এই গুরুত্বপূর্ণ যুদ্ধ সাল থেকে কিন্তু প্রশ্ন দেয়ই দেয়, ওরা প্রত্যেকবার দিচ্ছে, আর তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন দেখে থাকো। এরপর আমরা দেখবো কিছু সংগঠন। এখানে আমি সংগঠন বলতে বলার চেষ্টা করেছি, যখন আমাদের স্বাধীনতা সংগ্রাম চলছে সেই সময় কিছু স্বাধীনতা সংগ্রামীরা সংগঠন করেছিলেন, তাদের কিছু তারা কিছু গুপ্ত সংগঠন করতেন, যেমন যার মধ্যে একটি অনুশীলন সমিতি, ঠিক সেগুলি কবে তৈরি হয়েছিল, কে তৈরি করেছিলেন এবং এগুলি তৈরি হওয়ার পেছনে উদ্দেশ্য কী ছিল, কারণ কিছু সংগঠনের উদ্দেশ্য কিছু কাজ করা ছিল, প্রত্যেকটাই স্বাধীনতা সংগ্রামের জন্য, কিন্তু তাদের কিছু আলাদা আলাদা মোটো ছিল, সেই মোটোগুলো কী ছিল এটা একটু জানতে হবে। এবং এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করিনি, যেখান থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে ভারতীয় কংগ্রেসের প্রায় প্রচুর অধিবেশন হয়েছিল, এই অধিবেশনগুলো বা কনফারেন্সগুলো যদি তোমাদের লাগে আমি ভিডিও করে দিয়ে দেবো, এই কনফারেন্সগুলোর ঐতিহ্য এবং তাৎপর্য কী একটু তোমাদেরকে পড়ে যেতে হবে। খুব ছোট এই পার্টগুলো পড়ে গেলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, খুব একটা সমস্যা হবে না, কনস্টেবলের অন্তত প্রিলি, কারণ এটা কোয়ালিফাইং ইন নেচার। তো সেক্ষেত্রে কোন কোন কোনটাতে প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল, কোনটাতে প্রথম পাকিস্তান প্রস্তাব নেওয়া হয়েছিল, কোন কনফারেন্সে ভারত পাকিস্তান ভাগ হওয়ার কথা উঠেছিল, কোন কনফারেন্সে মহিলাদের সংখ্যা কম ছিল, বা কোন বা গোল টেবিল যে বৈঠকগুলো, রাউন্ড টেবিল কনফারেন্স, এই কনফারেন্সগুলো একটুখানি মনে রাখতে হবে। তো এরপর আমি একদম শেষ জায়গায় আসছি ইতিহাসে, যেটা পত্রিকা এবং সম্পাদক, অর্থাৎ ওই সময় আমাদের প্রথম পত্রিকা কী ছিল, বেঙ্গল গেজেট কে লিখেছেন, জেমস সিকি কে ছিলেন, এই বিষয়গুলো এখানে একটু মাথায় রাখতে হবে। রবীন্দ্রনাথকে বিশ্বকবি কে দিয়েছিলেন, উপাধিটা কে দিয়েছিলেন, এবং তার লিখিত পত্রিকাটি কী, যেটা কিনা আমি দেখলাম বাইরের কিছু পুলিশের এক্সামে এসেছে, তো তোমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, ব্রহ্মবান্ধব উপাধ্যায় তার সন্ধ্যা পত্রিকাতে বলেছিলেন, এটাও তোমরা লিখে রাখতে পারো। তো এরপর আমি চলে আসছি ইতিহাসের পার্টটা, আশা করি কমপ্লিট করতে পেরেছি, এই পার্টগুলো তোমরা একটু দেখে নিও। এরপরে আসছি আমি ভারতীয় সংবিধান, অর্থাৎ ইন্ডিয়ান পলিটির পার্টটাতে। ভারতীয় সংবিধানের সব থেকে বড় একটা পার্ট, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি রকম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটির সূচনা এবং প্রেক্ষাপট, অর্থাৎ মেকিং অফ দ্য কনস্টিটিউশন। আমাদের সংবিধান তৈরি হওয়ার আগে ঠিক কী কী প্রস্তাব এসেছিল, কোন কোন প্রস্তাবের কথা গৃহীত হয়েছিল, এবং নেহেরুর কোন পার্টটাকে প্রিয়াম্বেল হিসাবে নেওয়া হয়েছে, সেই সেই বিষয়টার ইতিহাসটা তোমাদেরকে পড়তে হবে। যদি তোমাদের এক্ষেত্রে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি ভারতীয় সংবিধানের সূচনা এবং প্রেক্ষাপট নিয়ে একটি আলাদা ভিডিও করে দেবো। এবং আমরা তারপরে দেখবো সংবিধানের উৎস সম্পর্কে, অর্থাৎ সংবিধান যেহেতু আমাদের বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে, এটিকে ব্যাগ অফ বরোয়িংস বলা হয়, তো সংবিধান যেখান যেখান থেকে নেওয়া হয়েছে সেগুলির মধ্যে কিছু ইম্পর্টেন্ট জায়গা তোমাদেরকে রাখতে হবে, যেমন DPSP কোথা থেকে নেওয়া হয়েছে, আমাদের সংবিধান সংবিধানের যে মন্ত্রিসভা সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, আইরিশ কনস্টিটিউশন থেকে কী কী নেওয়া হয়েছে, এই বিষয়গুলো একটু উৎসতে জেনে রাখতে হবে তোমাদেরকে। যদি জেনে রাখতে পারো তাহলে কিন্তু সংবিধান থেকে যাই প্রশ্ন আসুক পুরো নম্বরটাই তোমরা স্কোর করতে পারবে, 1 নম্বরও তোমাদের এখান থেকে বাদ যাবে না। এবং তার সাথে আমরা পড়বো কিছু ধারা এবং সংশোধন, যেখানে
এরপর আমরা দেখবো কিছু ধারা এবং সংশোধন। ধারা এবং সংশোধনের মধ্যে আমাদের প্রথম দিকে যেমন 395টি ধারা ছিল, পরে গিয়ে সেটি 420 ক্রস করে যায়, এবং সেই ধারাগুলি কিছু সংশোধনের মাধ্যমে কিছু ধারা অ্যাড হয়েছে, কিছু ধারার কিছু নিয়ম আমরা বাদ দিয়ে দিয়েছি। সেই পার্টগুলো আমরা এখানে দেখবো, কততম সংশোধন কবে হয়েছিল সেই বিষয়গুলি দেখবো, 42তম এবং 44তম সংশোধনটাকে আমরা খুব ভালো করে পড়বো। এরপরে আমরা আসবো ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ মৌলিক অধিকারে। আমাদের যে মৌলিক অধিকারের কথা ভারতীয় সংবিধানে লেখা আছে আমরা সেই বিষয়টি দেখবো। মৌলিক অধিকার যতগুলি আছে সেগুলি খুব ভালো করে আমরা দেখবো, বিশেষত 14 থেকে 18 তো আমরা একদম ছাড়া মুখস্থ করে যাবো। 14 থেকে 18 থেকে প্রচুর হিউজ প্রশ্ন আছে, তার পরেরগুলো ঠিকঠাক একটু নর্মাল দেখে গেলে হবে। এরপরে আমরা দেখবো প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতি, পতি, রাজ্যসভা এবং প্রধানমন্ত্রী। আমরা এখানটাতে লোকসভা বিশেষ দেখবো না, কারণ যেহেতু পরীক্ষাটা রাজ্য রাজ্যে থেকে কন্ডাক্ট করা হচ্ছে এবং একদমই বেস লেভেলের পরীক্ষা, রাজ্যসভা থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন করা যেতে পারে। প্রেসিডেন্টের আমরা দেখবো প্রেসিডেন্টকে কখন কী কীভাবে তাকে তার পদ থেকে পদচ্যুত করা যেতে পারে, প্রেসিডেন্ট কোন আর্টিকেলের দ্বারা প্রেসিডেন্টকে রিক্রুট করা হয়, প্রেসিডেন্টকে ইম্পিচ করা হয়, এবং প্রেসিডেন্টের কিছু ক্ষমতা আমরা এখানে কিছু ওয়ান লাইনের ক্ষমতা তোমরা একটু পড়ে যাবে। প্রধানমন্ত্রীর ক্ষেত্রে একই জিনিস পড়ে যাও, এবং তার সাথে এইবারে একটা জিনিস আমি এখানে ইনক্লুড করিনি, একটা ছোট্ট জিনিস আমি ইনক্লুড করিনি, সেটা হচ্ছে এইখানটাতে আমাদের যে যিনি মুখ্যমন্ত্রী আছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর কিছু স্কিম তোমরা এখানে অ্যাড করো, কারণ এই বছরে যতগুলো পরীক্ষাই হচ্ছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে স্কিম থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হচ্ছে, এবং এই রিসেন্ট যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি করা হয়েছে সেই প্রকল্পটার বেসিসেও কিন্তু তোমরা কিছু পড়াশোনা করেছো, এবং তার আরও যে কিছু স্কিম আছে একটু স্কিমগুলোর একদম বেসিক ডিটেলসগুলো তোমরা একটু দেখে যাও, কারণ স্কিম থেকে কিন্তু বেসিক ডিটেলগুলোকে তুলে নিয়ে বেশ কিছু তথ্য নিয়ে তারা প্রশ্ন করছে, এবং এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু অন্তত একটা রাজ্যের পরীক্ষা যখন দিতে যাচ্ছ তোমাদের জানা খুবই জরুরি। এরপর চলে আসছি ভূগোলে। ভূগোলে কিছু স্ট্যাটিক জিকেই আছে, ভূগোলে বিশাল কিছু কঠিন প্রশ্ন এখানে দেয় না। প্রথমে আমরা দেখবো আমাদের সোলার সিস্টেম, অর্থাৎ সোলার সিস্টেমের থেকে কিছু প্রশ্ন ভূগোলে আসে যেটা তোমরা যে কোনো বইয়ের স্ট্যাটিক জিকে পার্টে পেয়ে যাবে। তারপর আছে অ্যাটমোসফিয়ার, এক্ষেত্রেও তাই। এরপর আমরা মেইন যেটা দেখবো সেটা হচ্ছে ভারতের বৃহত্তম, উচ্চতম এবং দীর্ঘতম, সে যে কোনো কিছু হতে পারে, ইন্ডিয়াস বিগেস্ট, টলেস্ট অ্যান্ড লংগেস্ট, যে কোনো নদী বাঁধ হতে পারে, সড়ক হতে পারে, পর্বত হতে পারে, যা খুশি। এই পার্টটা তোমরা একটু দেখে যাও। এই পার্টটা তো যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমি পরীক্ষার আগেই তোমাদের একটা উইথ পিডিএফ ভিডিও করে দেবো, যা যা আমার নখদর্পণে আছে। এরপরে থাকবে রিভার এবং ড্যাম এবং প্রজেক্ট, এখানে প্রজেক্ট কথাটা আমি দিনই, অর্থাৎ কিছু প্রকল্প, ভাকরা নাঙ্গাল প্রকল্প বা আমাদের যেগুলো একদম সুদূর নর্থে যে প্রকল্পগুলো শুরু হচ্ছে সেই প্রকল্পগুলো, এখানে কোন নদীর তীরে কোন শহর অবস্থিত সেটাও একটু দেখে যাও, খুব কম করে দেখে গেলেই হবে, এবং কিছু গুরুত্বপূর্ণ ড্যামসের কথা তোমরা পড়ে যাও, এবং তার সাথে তোমরা যেটা দেখবে দ্যাট ইজ ন্যাশনাল পার্ক এবং স্যাংচুয়ারি। আর নতুন ন্যাশনাল পার্ক আমাদের ভারতে কটা ন্যাশনাল পার্ক বর্তমানে আছে এগুলো সবটা গুগল থেকে নেবে, কোনোটা বই থেকে নেবে না, কারণ বইতে রিসেন্ট ডেটা সবসময় পাবেন। কটা ন্যাশনাল পার্ক আছে, প্রথম ন্যাশনাল পার্ক ভারতে কোনটি, সুন্দরবনকে ন্যাশনাল পার্ক হিসাবে বা ইউনেস্কো হেরিটেজ সাইট হিসাবে কবে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, আমাদের একদম সাউথের দিকে কিছু ন্যাশনাল পার্ক আছে সেটা একটু তোমরা দেখে নিও, এবং তার সাথে একটু স্যাংচুয়ারিগুলোকেও দেখে নিও, এবং এই নামগুলোকে একটু মুখস্থ রেখো। এরপরে আসছি বিজ্ঞানে, সায়েন্সের পার্ট থেকে বেশ কিছু প্রশ্ন করা হচ্ছে যা আমি দেখতে পাচ্ছি। এখানে রাশিটা দেখো, রাশি এবং রাশির পরিমাপ, স্কেলার, ভেক্টর, কোনগুলো স্কেলার, কোনগুলো ভেক্টর, কোনগুলো মিক্সড, সেগুলো একটু দেখে নিও। রাশির পরিমাপ আমরা কিভাবে করি সেই পার্টটা দেখো বিজ্ঞান বইতে, যে কোনো বিজ্ঞান বইতে তোমরা পেয়ে যাবে। যদি তোমাদের কাছে কোনো এই মুহূর্তে রিসোর্স নাও থাকে তাতেও কোনো সমস্যা, কারণ এটা হবে না, কারণ রাশির পরিমাপ তোমরা ছোটোবেলায় যে 9-10 বইগুলো আছে ভূতবিজ্ঞান সে তাতেও তোমরা পেয়ে যাবে। তারপর মৌলের বিশেষ ধারণায় আমি চলে আসছি, এখানে মৌলের কিছু বিশেষত্ব, কিছু মৌলের বৈশিষ্ট্য, সেই বিষয় বিষয়গুলো একটু দেখে নিও, অক্সিজেন, নাইট্রোজেন এবং কিছু যৌগের ব্যাপারেও একটু পড়ে যাও এখান থেকে। এরপরে আমরা দেখবো বায়োলজি পার্টটা, কারণ এক্ষেত্রে ফিজিক্স এবং কেমিস্ট্রি পার্টের থেকে বায়োলজি পার্টটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের স্টেট লেভেল এক্সামগুলোর জন্য। এক্ষেত্রে আমরা প্রথমেই যেটা দেখবো দ্যাট ইজ হিউম্যান বডি, এখানে মানবদেহের চোখ এবং আমাদের বিশেষত চোখ, আমাদের যে রক্তজালিকা, আমাদের মস্তিষ্ক, বিভিন্ন স্নায়ু, এই বিষয়গুলো একটু ভালো করে পড়ে যাও। এই বিষয়ে যদি শর্ট নোটস তোমাদের দরকার থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি পোস্ট করে দেবো। তারপরে একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমি তোমাদের জন্য এখানে আমি এখানে পিন করে দিয়েছি, এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরই কম বেশি প্রশ্ন থাকছে, দ্যাট ইজ ভিটামিন। এই ভিটামিন চ্যাপ্টারটা তোমরা আবার একইভাবে যে কোনো 9-10 বইতে চলে যাবে, কিংবা যারা একটু এজেড আছো তাদের প্রত্যেকের কাছে 7-8 বই তো অবশ্যই থাকবে। 7-8-তে ভিটামিন এতটাই ভালো করে দেওয়া আছে, এই মুহূর্তে আমার মনে হয় না অন্যান্য কোনো কম্পিটিটিভ রাইটারের বইতে এত সুন্দর করে ভিটামিন বাংলায় দেওয়া আছে, তোমরা সেখান থেকে ভিটামিন পার্টটা পড়ে নিতে পারো। এরপর আসছি অঙ্কে, অন্তত যারা এই অঙ্কের পার্টটা থেকে, যারা যারা রিজনিং এবং সায়েন্স পার্টটাতে বেশ ভালো করে করেছো, দেখো অঙ্কে আমি সেই সেই ব্যাপারগুলো নিয়েছি, সেই সেই চ্যাপ্টারগুলোই নিয়েছি যে চ্যাপ্টারগুলো থেকে খুব বেশি রকমভাবেই অঙ্ক আসে, খুব কঠিন চ্যাপ্টার এগুলো নয়, যেমন বিভাজ্য, লসাগু, গসাগু, ভগ্নাংশ, বীজগাণিতিক সমীকরণ,
অনুপাত সমানুপাত, গড়, সময় ও কার্য, নল চৌবাচ্চা, সময় ও দূরত্ব, নৌকা ও স্রোত, শতকরা, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, লাভ ও ক্ষতি, সুদ কষা এবং মিশ্রণ। এই পার্টগুলো দেখলে একটা জিনিস তোমরা বুঝতে পারবে, প্রথমে যে এই চারটে পার্ট আছে, এই চারটে পার্ট জেনারেলি বীজগণিতের পার্টে পড়ে, অনুপাত সমানুপাতের আগে অবধি। তো এই বীজগাণিতিক পার্টটা তোমরা যারা অঙ্ক প্র্যাকটিস করেছো, অলরেডি অনেকটা প্র্যাকটিস তোমাদের করা রয়েছে, তাদের ক্ষেত্রে সমস্যা হবে না। কিন্তু যারা এই মুহূর্তে করোনি, যারা জিকেতে বেশি সময় দিয়ে ফেলেছো, তারা শুধুমাত্র না এই বিভাজ্য এবং লসাগু গসাগু পার্টটুকুই দেখে যাও, তারা এই দুটো পার্ট স্কিপ করে দিলেও চলবে। এরপরে দেখো অনুপাত সমানুপাত, গড়, সময় কার্য, এই পার্ট থেকে অনুপাত সমানুপাত যদি আমরা দেখি, অর্থাৎ 5 নম্বর, এখান থেকে বেশ দুটি তিনটি প্রশ্ন আসে, নল চৌবাচ্চা থেকেও প্রায় দুটি প্রশ্ন আসে, এবং লাভ ক্ষতি সুদ কথা মিশ্রণ থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সুতরাং এই কটা পার্ট পড়ে গেলেই কিন্তু এই মুহূর্তে শেষ মুহূর্তে স্ট্র্যাটেজি হিসেবে আমি বলতে পারি, যে পার্টগুলো আমি বলে দিলাম শুধুমাত্র এগুলো করে গেলেই কিন্তু তোমাদের কোয়ালিফাই এই মুহূর্তে হয়ে যেতে পারে, এবং খুব বেশি রকমের চান্স আছে। এই পার্টগুলোকে তোমরা করে যেও, এবং এরপরে যদি কনস্টেবল রিলেটেড আর যে কোনো ভিডিও, যে কোনো কোয়ারিজ রিলেটেড ভিডিও তোমরা তোমরা আমাকে কমেন্ট করতে পারো, তোমরা যেরকম প্রচুর কমেন্ট করো, সেরকম কমেন্টের বেসিসেই আমি আবার কোনো একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। এবং কনস্টেবলের আগে আরও দু একটা ভিডিও আসবে, আমি বেশ কিছু টপিক ক্লিয়ার করে তোমাদের একদম শেষ মুহূর্তের সাজেশন হিসাবে সেই ভিডিওগুলো পোস্ট করবো। তো আশা করি প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে, আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ একটা লাইক করলে এই ভিডিওটা অন্য আরেকটি পরীক্ষার্থীও দেখতে পাবে। তো টিল দেন কিপ প্রিপেয়ারিং, কিপ স্মাইলিং।